আমরা রাজ্য সরকার আমাদের গভর্নমেন্ট তো সর্বতোভারে জজ নিয়ে জেলা শাসক এসডিও বিডিওদের মাধ্যমে সমস্ত রকম পরিকল্পনা ব্যবস্থা করেছে। এছাড়াও আমাদের পৌরসভা বিভিন্নভাবে প্রত্যেকটা ওয়ার্ডে যাতে মানুষ বিপদে না পড়ে তার জন্য ব্যবস্থা করেছিল। আমরা ট্রেড ইউনিয়নগতভাবে আমাদের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এরিয়ায় যে শ্রমিকরা আছে তারা স্বেচ্ছায় নিজেরা স্বেচ্ছাসেবক বাহিনী করে তারাও কাজ করছে। এবং আমরা এই যে রিভারসাইড এই এলাকায় যত ঝুবড়িবাসী ঘর ছিল আমরা বিভিন্ন প্রাইমারি স্কুলে তাদেরকে শিফট করেছি, সেখানে আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এবং ট্রেড ইউনিয়নগতভাবে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি, আমাদের দলের তরফ থেকে কর্মীরা মাঠে নিয়েছে এবং গভর্নমেন্ট সর্বতোভাবে সাহায্য করছে। আমরা আমাদের এখানে বিভিন্ন ক্লাব, তারা আমাদের সুবর্ণ সংঘ এই এলাকায় হলদিয়া এরিয়া করোনা পেশেন্ট যারা কোভিড রোগী এই সমস্ত ফ্যামিলি তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে দুই বেলা। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি এই মহামারী এবং এই যে দশের ভূপৃতি মানুষের মনে দগদগে দাগ আছে, গত বছর আমফান হয়েছিল সেই পুরাতন স্মৃতি মানুষ এখনও ভয়ে আতঙ্কিত হয়। তাই রাজ্য সরকার, হলদিয়া পৌরসভা এবং আমরা যারা সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকি আমরা সর্বদাভাবে চেষ্টা করছি আগে মানুষ সুস্থভাবে থাকে।